সর্বশেষ কি অবস্থা, কোথায় আছেন এখন? সর্বশেষ এলাকায় আছে, এলাকায় ঘুরতেছি। আর কিছু কিছু মনে করেন ওই যে দিক নির্দেশনা দিয়ে একটু ব্যস্ততা, লোকজনকে বলে দিলে একটু লোক ভয় করেন না। তারপরে বাড়ি বাড়ি মনে করেন আমাকে এলাকাতে বিশেষ কেউ আসেনি এবং তাদেরকে সতর্ক করেছে। বাচ্চাদের মুখে একটু বেশি সতর্ক করেছে, বাচ্চাদের ইদানিং এলাকায় দেখতে খুব মনে করেন একদম খেলতেছে খুবই, বুঝছেন? এলাকায় গ্রামগঞ্জে আমি কোনো বাচ্চাদের এতগুলো অ্যাক্সিডেন্ট করার দরকার নাই। আর এগুলো ছোট বাচ্চাদের একটু দিক নির্দেশনা দিয়ে ব্যস্ত। লোকজন কি আপনার কথা শুনতেছে? হ্যাঁ, মোটামুটি সবাই শোনে আর কি। যে হিরো আলম যেহেতু বলে যে আপনার কথা আমাদের ভালো লাগে, সবাইকে আর কি মানে আর কি। বিশেষ করে এলাকার একটু ছোট বাচ্চাদেরকে একটু আমি পরামর্শ দিচ্ছি। ছোট বাচ্চারা দেখেন না, সবকিছু বেশি করে 10 জন 15 জন 20 জন ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। আমি বলি না, এরকম খেলাধুলা করে বাচ্চাদের মধ্যে একটু এলাকায় ঘুরতেছি পাড়ায় পাড়ায় একটু একা একা আর কি। তো আপনি যাদেরকে ত্রাণ দিচ্ছেন তারা কি আপনার মানে স্বাবলম্বীর ভিতরে পড়ছে না কি আসলে? না, যারা মনে করেন একদম যেগুলো ত্রাণ বিতরণ করছে এগুলো একবারে দেখে দেখে যে কোন বাড়িগুলোতে, আমি এলাকার খবর গুলো জানি যে কোন ঘরে সবচেয়ে দরিদ্র বেশি, মানে যাদের একদম দেখেছে কেউ নাই, চলাফেরা করতে দিন আনে দিন খায়, এই ধরনের লোকগুলো বেশি দিচ্ছে, তাদের খরচ মোটামুটি চলতে পারে, মানে সেগুলো লোকগুলো। কতজনকে দিচ্ছেন পর্যন্ত মোট? সর্বমোট 500 জন, এই 5টা এলাকায় 20টা এলাকায় 100 করে, 5টা এলাকার 500 জন। আচ্ছা আচ্ছা, 500 জনকে না? ওই ত্রাণ কি আপনি নিজে থেকে দিচ্ছেন না কারো সহযোগিতা নিয়ে দিচ্ছেন? না না না, এটা আমার নিজের সহবিল থাকে। আপনি তো জানেন আমি এটা কেবল ব্যবসা করি, আমার মোটামুটি একটা টুকরাপিতে ভালোবাসা টুকতে ডাল ভাত খাতে বেড়ে ওটা লিয়ে বড় লোকালে কোটি বোতলায় ওটার থেকে আমি একটু করে সহযোগিতার চেষ্টা করতে যাই। 500 জনকে দিতে কেমন খরচ হলো মোটামুটি? মোটামুটি হয়েছে আর কি, যাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেকে তো চলচ্চিত্র জগতে তো অনেকেই আপনার মতো করে এগিয়ে আসছে না, বড় বড় সুপারস্টার যারা এগিয়ে আসছে না, আপনি আপনি তো এগিয়ে আসছেন, এটাকে কিভাবে দেখছেন তাহলে? তাদের বিষয়ে আপনার কি পরামর্শ? তাদেরকে আমি একটা কথা বলেছি যে দেখেন, যারা আমরা আজকে সুপারস্টার তার সাথে কিন্তু জনগণ আজকে আছে বলে কিন্তু আমরা স্টার। অবশ্যই আমরা যারা বাইরে গাড়ি আপনারা করেছেন স্টার, তাদেরকে একটা কথা বলবো, তারা কিন্তু আপনাকে না গ্রহণ করলে আপনি কিন্তু বাইরে গাড়ি করতে পারলেন না। তাদের আপনাকে সেই আমার একটু থেকে বাইরে গাড়ি থাকে একটু গুলো আয় তাদের পেছনে একটু ব্যয় করেন, আমাদের মনে হয় কারো কোনো স্টারের ক্ষতি হবে না, সেটাই জানাই। এবং যারা দেশের ধন্যবান ব্যক্তি আছে তাদেরকে একটু করে বলবো, এটা করে লোকগুলো প্রায় এলাকায় 5 জন করেও দেয়, যারা বের করে আসে এলাকার ধন্য তো ব্যক্তি, তাও কিন্তু অনেকটা এলাকায় বের করে লোকজন গরিব লোক দেখে। আপনি কি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করে বলতে পারবেন যে এনাকে এগিয়ে আসা দরকার, সবাই এনার মাধ্যমে উপকৃত হবে বেশি? না, যা সবাই উপকৃত, যারা আমার কথা থেকে ওই এই জায়গায় কোনো কারো মাধ্যম দিয়ে করার কথা, দাঁড়ি একটু পাক দিছে আল্লাহ পাক, এটা কিন্তু আমাদেরকে এটা পরিচয় করার সুযোগ দিতে অনেকে, যে মানুষ প্রকৃত বিপদে কে মানুষের পাশে দাঁড়ায়। আপনি একটা পরিবারে ধরে 5 জন লোক আছে, তাদের মধ্যে 5 জনের মধ্যে করোনা ধরলো, ধরেন করার পরে আমাকে পাশে 5 কোটি টাকা রাখে গেছে, সেই টাকা রাখা বিকে যাবে, তার থেকে তো আমরা 5 লাখ টাকা মানুষকে দান করে, তাদের আমাকে তো নেই সব না, এটাই তো মানুষের পেছনে দাঁড়ানোর সময়। এটা এমন একটা রোগ যে 20 কোটি টাকা থাকলেও মানুষ তাকে তুইও দেখবে না, যে তোর 10 কোটি টাকা দেবো ওটা একটু মাটি দেয়, তাহলে সেই টাকা থাকে লাভ কি, যে মানুষের দোয়াটাই লেন নাম হয়ে যেতে পারে। যে অনেকে বলছে যে আপনি মানে ত্রাণ বিতরণ করছেন, সাহায্য সহযোগিতা করছেন, অনেক ভালো কাজ করছেন, কিন্তু এটাকে ভিডিও করে আবার সেটাকে আপনার ইউটিউবে সোশ্যাল জায়গায় ছেড়ে দেওয়াতে অনেকে এটাকে খারাপ ভাবে দেখছেন, যে কেন তিনি এটা করতে যাবেন, হ্যাঁ তিনি সহযোগিতা করছেন ভালো দিক। শুনেন, এখন বর্তমানে এমন একটা রোগ, আমরা বলি এক জায়গায় বসে থেকে তাও খায় লোকজন ছেড়ে দিতে লাগে, এক জায়গায় আমরা দাঁড়ায় লোকজন তো ভিডিও করে, আর আমি তো আপনি জানি এক দাঁড়ার লোকজন আমি অটোমেটিক একটা টাইম লোক ধরো হয়ে যায়, এই করলে তো অনেকে মোবাইলটা ভিডিও ধারণ তো অনেকে এই জিনিসগুলো থাকছে, ঠিক না? অনেকে ভিডিও করছে, ইয়ে করে করছে, হয়তো এই ছেলেটাকে ফুটেছে ফোন করে করে আমি হয়তো আমার টাইম থেকে একটু কিছু থাকছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সব মিলে মোটামুটি আপনার এলাকার লোকজন এখন মোটামুটি সচেতন আর কি, নাকি? আপনি কি ঘরে অবস্থান করছেন না বাইরেই থাকছেন? আমি বিভিন্ন একটু বাজারে একটু টুকটাক একাই তো চলাফেরা করতেছি, ঘরেই থাকতেছি টুকটাক, আপনি যদি বাজারে বাইরে ভালো লাগে না, যারা জনগণের মধ্যে ঘোরাফেরা করে তাদের বাসায় বন্দি জীবন ভালো লাগে না, একটু দিক নির্দেশনা একটু এলাকার মধ্যে একটু টুকটাক করতেছে আর কি।